তানিয়া আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস। আজ আমি আপনাদের নিয়ে যাব দেবভূমি, অর্থাৎ হিমাচল প্রদেশ। ইতিহাসের পাতা উল্টালেই কিন্তু এখানে জানা যায় যে এই অঞ্চলে আগে থেকেই ইন্দো আর্যের প্রভাব ছিল। গোর্খা এবং অ্যাংলোর যুদ্ধের পর থেকেই এই অঞ্চলটি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের হাতে চলে যায়। 1857 সাল পর্যন্ত মহারাজা রঞ্জিত সিংহের আওতায় কিন্তু ছিল এই হিমাচল প্রদেশ, এবং 1950 সাল অর্থাৎ স্বাধীনতার পরে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় চলে আসে। এরকম অনেক জানা অজানা তথ্য নিয়ে চলুন বেরিয়ে পড়ি হিমাচলের উদ্দেশ্যে। উত্তর ভারতের একটি ক্ষুদ্রকায় রাজ্য এই হিমাচল প্রদেশ। এই রাজ্যের আয়তন 21,495 বর্গ মাইল, অর্থাৎ 55,672 বর্গ কিলোমিটার। হিমাচল প্রদেশের উত্তর সীমায় জম্মু কাশ্মীর, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে পাঞ্জাব রাজ্য, দক্ষিণে হরিয়ানা উত্তরপ্রদেশ রাজ্য, দক্ষিণ পূর্বে উত্তরাখণ্ড রাজ্য ও পূর্বে তিব্বত অবস্থিত। হিমাচল প্রদেশ শব্দটির আক্ষরিক অর্থ তুষারাবৃত পর্বত সংকুল অঞ্চল। বরফ গলা জলে পুষ্ট নদীর প্রাচুর্যের কারণে এই রাজ্য দিল্লি, পাঞ্জাব ও রাজস্থান রাজ্যকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ বিক্রয় করে থাকে। হিমাচল প্রদেশের অর্থনীতি জলবিদ্যুৎ, পর্যটন ও কৃষির ওপর গভীরভাবে নির্ভরশীল। বর্তমানে হিমাচল প্রদেশ নামে পরিচিত ভূখণ্ডের প্রাচীন ইতিহাস খ্রিস্টপূর্ব 2250 থেকে 1750 অব্দের মধ্যবর্তী সময়ে বিকশিত হয়ে ওঠা সিন্ধু সভ্যতার সমসাময়িক। কৈলি, হালি, দাগি, ধৌগ্রি, তাসা, খাসা, কিন্নর ও কিরাত প্রভৃতি উপজাতি বর্গ প্রাগৈতিহাসিক যুগ থেকে এই অঞ্চলে বসবাস করছে। বৈদিক যুগে এই অঞ্চলে জনপদ নামে অভিহিত একাধিক ক্ষুদ্রকায় গণরাষ্ট্র অবস্থিত ছিল। পরবর্তীকালে এই রাজ্যগুলো গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর কিছুকাল হর্ষবর্ধনের শাসনাধীন একত্রিত থাকার পর আবার এই অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায়। এইসব রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় ভূস্বামীরা। এই সকল ভূস্বামীদের অনেকেই ছিলেন রাজপুত রাজকুমার। এই রাজ্যগুলো ছিল স্বাধীন রাজ্য। পরে বিভিন্ন সময়ে মুসলমান আক্রমণীদের হাতে এই রাজ্যগুলি তাদের স্বাধীনতা হারায়। 10ম শতাব্দীর প্রথম ভাগে মামুদ কাংড়া রাজ্য জয় করেন। তৈমুর ও সিকন্দর লোদি রাজ্যের নিম্ন পর্বত্য অঞ্চলে সেনা অভিযান চালিয়েছিলেন। তারা এই অঞ্চলে একাধিক যুদ্ধে লিপ্ত হন ও বহু দুর্গ দখল করেন। মুঘল আমলে এই অঞ্চলের অনেক পার্বত্য রাজ্যই মুঘল সার্বভৌমত্ব স্বীকার করে সম্রাটকে করদানে সম্মত হয়েছিল।
লাগলো? শীতের মৌসুমে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? এখানেই দেবভূমি পর্ব কিন্তু শেষ না, আরও পর্ব আছে এবং আরও ভিডিও আরও তথ্য জানার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আপডেট করুন।